ডিসকভার চন্দ্রনগর ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি পরীক্ষিত আপনাদেরকে সুস্বাগত জানাই। আজকে শুক্রবার এবং এসে গেছে যথারীতি রাত 9টা বাজে এবং নতুন একজন অতিথিকে সাথে নিয়ে। আজকের যিনি অতিথি আমাদের, তিনি একজন কবিতা অনুরাগী মানুষ। তার পরিচয়টা একটু পরেই দেব, আগে আসুন আমরা তার কণ্ঠে একটি কবিতা শুনি। আচ্ছা, একটা কবিতা শোনাই। এই কবিতাটা আমার খুব প্রিয় কবিতা। কবিতাটি হচ্ছে রবি ঠাকুরের অনন্ত প্রেম। বা তোমারই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছো গলায় নিয়েছো সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত সুরি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া, তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে, আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভী আছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে, সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি। অসাধারণ মুগ্ধতা। আমরা এই মুহূর্তে রয়েছি কবিতা অনুরাগী মানুষ এবং আবৃত্তি শিল্পী শ্রী রতনলাল রায়ের বাড়িতে। দাদা, তোমাকে সুস্বাগতম। তোমার কবিতা চর্চার সময় ছিল এই মুহূর্তে। আমরা কিন্তু তার সুখী গৃহকোণে হঠাৎ করে এসে উপস্থিত হয়েছি আড্ডা মারব বলে। দেখছিলাম দাদা অনেক বইপত্র নিয়ে বসে আছেন, অনেক কিছু লেখালেখিও চলছিল, তার সাথে সাথে কবিতা পাঠও চলছিল। তা আমরা ভাবলাম আমাদের সাথে একটু কিছুটা মুহূর্ত তুমি আমাদের সাথে কাটাও, আমাদেরও ভালো লাগবে। তাহলে কবিতার প্রতি প্রেম এত কিছু থাকতে কিভাবে জন্মালো? এটা আমার ছোটবেলা থেকে, এই যে কবিতার প্রতি প্রেম আমার ছোটবেলা থেকে। প্রেম সবসময় না অঙ্কুর থেকে জন্মায়, অঙ্কুরে যেমন বিনষ্ট হয় তেমনি অঙ্কুর থেকে জন্মায়, এইটা আমি খুব বিশ্বাস করি। এবং এই ছোটবেলার কবিতা প্রেম আমার এসেছে আসলে আমার বাবার কাছ থেকে। আচ্ছা, বাবা আমাকে ছোটবেলায় কবিতা পড়ে পড়ে শোনাতো। যেমন আমার খুব মনে পড়ে, বাবা খুব বলতেন, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ওই সময় এই কবিতাটার মানে আমার পক্ষে বোঝা খুব মুশকিল, আমি বুঝতেও পারতাম না, কিন্তু বাবা এটা করতেন, খুব ভালো লাগতো। আর বাবার কাছে শুনে 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 আমি এটা কণ্ঠস্থ করে ফেলেছিলাম। সেরকম শুনতাম আদিহিংস মানবিকতার সুকান্তের, কণ্ঠস্থ করে ফেলেছিলাম ছোট ছোট কতগুলো টুকরো টুকরো কবিতা, নজরুলের বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত ইত্যাদি ইত্যাদি, এগুলো শুনে শুনে বাবার কাছ থেকে শুনতাম। বাবা ঘরে এরকম আউড়ে বেড়াতেন, আমি শুনতাম, শুনে শুনে আমার কবিতার প্রতি একটা প্রেম জন্মায়। যে মানুষগুলো কি সাংঘাতিক সাংঘাতিক কথা লিখছে, কারণ তখন এই সাংঘাতিক কথাটা এসেছিল কেন, আমি খুব ছোট কিন্তু কথাগুলোর সঙ্গে আমি পরিচিত ছিলাম না, সেই কারণে কথাগুলো আমার কাছে সাংঘাতিক মনে হয়েছিল। তারপর আস্তে 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 যখন জীবনের একটা করে ধাপ আমি এগোতে থাকলাম, প্রত্যেক মানুষই এগোয়, তখন এগুলো আস্তে আস্তে আরও বেশি কণ্ঠস্থ হতে থাকলো, উপলব্ধি করতে পারলে তার মানে এগুলো। একদম একদম তাই, বোঝা যাচ্ছে বাড়িতে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল বরাবরই বিদ্যমান। হ্যাঁ, আমার বাবা তো কবিতা খুব ভালোবাসতেন, বাবা বই পড়তেন, আমার মা স্বল্প শিক্ষিতা হলেও আমার মাও কিন্তু গান গাইতেন খুব ভালো, এবং আমার মা কবিতা পড়তেন, এবং আমার মাকে দেখেছি আমি কবিতা ছাড়াও গল্পের বই খুব পড়তেন মা ভীষণভাবে। এই পরিবেশটা ছোটবেলা থেকে তো বলাই যেতে পারে আমার দেহে একটু ইনজেক্টেড হয়েছে। এবং বই পড়ার প্রতি প্রীতি তো তোমার মধ্যে রয়েই গেছে। ভীষণ ব্যস্ততম একজন মানুষ,
কিন্তু তা সত্ত্বেও প্রতিদিন রাত্রেবেলা ওনার সারাদিনের সব কর্মকার্য সম্পাদনের পর উনি কিন্তু অতি অবশ্যই বই পড়বেন, কিছু না কিছু অন্তত 4 লাইন হলেও উনি কিন্তু পড়বেন। এটা ওনার বর্তমানে উনি অবসর যাপন জীবনযাপন করছেন, কিন্তু তা সত্ত্বেও বই পড়াটা কিন্তু উনি একদম তার মজ্জাগত বলা যায়, একদম সেই ছোটবেলা থেকেই এখনও সেটা কিন্তু বিদ্যমান। তো এহেনও একজন মানুষ একটি বেশ বড়সড় কাজও করে ফেলেছেন, তার মধ্যে সেটি যেটা বেশি বিশেষত উল্লেখযোগ্য সেটা হচ্ছে প্রসঙ্গ কবিতা। প্রসঙ্গ কবিতা একটি কবিতার সংগঠন বলা যায়। বলা যায় বহু কবিতা প্রেমী মানুষকে এক ছাতার তলায় উনি এনেছেন। এই কার্যটা কিভাবে তুমি সম্পাদন করলে বা হঠাৎ করে এই চিন্তা ভাবনাটা কিভাবে তোমার এলো? 2017 সালে এই চিন্তাটা আমার মাথায় আসে, তখন আমি চাকরি করি। এবার খুব সম্ভব আমি ডেটটা মনে করতে পারছি না, খুব সম্ভব জুলাই কি আগস্টে হবে প্রথম এটার উদ্বোধনটা আমি করি। এখন এটা আমার মাথায় এসেছিল এই কারণেই, আমি দেখেছিলাম যে গান নাটক এই নিয়ে মানুষের মধ্যে চর্চা অনেক হয় এবং কবিতা নিয়ে মানুষের চর্চাটা কিন্তু খুব কম হয় এবং নিভৃত জায়গায় কবিতা পড়া, এই ব্যাপারগুলো ছিল যে কয়েকজনে মিলে কবিতা পড়া। তা আমার মাথায় এলো গান নাটক যেমন মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, কবিতা কেন ছড়াবে না? আমি মানুষকে কবিতামুখী করতে করার চেষ্টা করব না কেন? এইটা আমার মাথায় এলো। তা এই মাথায় আসার পরের থেকেই আমি ভাবলাম যে এটাকে নিয়ে কিছু একটা করা যায় কি না। মনে হলো যে এটা একটা প্ল্যাটফর্ম হওয়া উচিত, সেই প্ল্যাটফর্মে যে কোনো ধরনের বাচিক শিল্পীরা আসবে। এখন তো এই বাচিক শিল্পী কথাটা খুব উঠেছে, আমরা তো ছোটোবেলা থেকে বলে এসেছি আবৃত্তিকার, আমাদের কাছে প্রদীপ ঘোষ আবৃত্তিকার, সব্যসাচী আবৃত্তিকার। তা যাই হোক, ওই বাচিক শিল্পী কথাটা মাথায় এলো যে আমাদের একটা জায়গায় আনতে হবে, এতে কে কত ভালো বলতে পারে এইটা আমার কাছে খুব একটা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, যার জন্য একটা স্লোগান ঠিক করলাম, কবিতাকে ভালোবাসুন এবং আসুন। আপনি কিরম বলতে পারবেন আর কিরম না পারবেন এটা বিষয়বস্তু নয়, বিষয়বস্তু হচ্ছে মানুষ কবিতার মধ্যে ঢুকুক, কবিতা মানুষ প্রথম পড়ুক, এইটা হচ্ছে আমার মূল বিষয়বস্তু ছিল। এটা করতে গিয়ে আমি প্রতি মাসেই, এটা তৃতীয় রোববার করলাম, মাঝে মধ্যে আমি চেঞ্জ করি, কোনো একটা কারণ টারণ থাকলে আমি চেঞ্জ করে ফেলি, শনিবার হোক রোববার হোক চতুর্থ রোববার হোক এটা করি, কিন্তু প্রতি মাসের তৃতীয় রোববার আমি এটা শুরু করলাম। আমি প্রথম যখন শুরু করেছিলাম জীবনানন্দ দাসকে দিয়ে, এবং আমি পাশে পেয়েছিলাম যাকে খুব বিখ্যাত মানুষ, কবি পিনাকিদা, পিনাকি ঠাকুর। পিনাকি ঠাকুর এখন নেই, এটা খুব আমার কাছে দুঃখজনক ঘটনা, তিনি আমার দাদার মতো ছিলেন। আমি পাশে পেয়েছিলাম শ্রদ্ধেয় বিশ্বনাথ দাকে, আমাদের এখানকার বললে ভুল হবে, সারা পশ্চিমবঙ্গেরই একজন বিখ্যাত মানুষ ডক্টর বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, ঐতিহাসিকও বটে, তিনি আমার দাদার মতো, তাকে পাশে পেয়েছিলাম। শঙ্করদাকে পাশে পেয়েছিলাম, শঙ্কর কুশারি মহাশয়কে পাশে পেয়েছিলাম, এরকম বহু মানুষকে পাশে পেয়েছিলাম। এবং আমার প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে পিনাকিদা নিজে সশরীরে ছিলেন এবং বলেছিলেন যে তুমি এত মানুষকে জড়ো করছো, এটা খুব কুর্নিশ জানানোর মতো ব্যাপার। আমি আমার নিজেরটা বলে ফেললাম, কিন্তু বললাম এই কারণে কথা প্রসঙ্গে উনি যেহেতু বলেছিলেন। এইটা দিয়ে আমার পথ চলা শুরু 2017 সাল থেকে। মাঝখানে 2 বছর কোভিড, সারা পৃথিবীর পথ চলা বন্ধ, অতএব প্রসঙ্গ কবিতার পথ চলা বন্ধ ছিল। তারপর যেই কোভিড কাটলো আবার প্রসঙ্গ কবিতা চলছে। অতএব কবিতাকে ভালোবাসুন আসুন। এবার আমি মনে করুন প্রতি মাসে একজন করে কবিতা ঠিক করছি যে এই কবির কবিতা বলবেন। তখন মানুষ যখন পারে না যে রতনদা পাচ্ছি না, আমার বাড়িতে চলে এসো, আমি কবিতা দিচ্ছি। এবং এই কবিতা অনুষ্ঠানের মাঝে আমরা একটা করে সেমিনারও রাখি, সেই সেমিনারটা বিষয়বস্তু ঠিক করে নিই এবং সেই বিষয়বস্তুটা পুরোটাই হয় কবিতা রিলেটেড, এটা করি। এইভাবে আমরা প্রসঙ্গ কবিতাটা চালিয়ে নিয়ে যাচ্ছি। এবং সবথেকে বড় কথা, প্রসঙ্গ কবিতাতে শুধু যে চন্দননগর নিবাসী বা কবিতা অনুরাগী মানুষরাই যুক্ত হতে পারেন তা কিন্তু একদমই নন, বহু দূর দূরান্ত থেকে মানুষরা কিন্তু আসে। এটার স্ফুরণ ঘটেছে চন্দননগরে, স্ফুরণ চন্দননগরে ঘটলেও প্রসঙ্গ কবিতা যে কোনো জায়গার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি কোথা থেকে আসছেন সেটা বিষয়বস্তু নয়, তিনি ভালোবেসে আসছেন সেটাই বিষয়বস্তু। আমরা বলি তাই আসুন, বসুন, কবিতা বলুন, শুনুন।
আচ্ছা, একটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে অনেকে বলে থাকে যে দেখে কবিতা পড়লে সেটাকে বলা হয় পাঠ, না দেখে পড়লে সেটা হচ্ছে আবৃত্তি। তো এই ব্যাপারটা সম্পর্কে একটু যদি সকলকে একটু যদি কিছু জানান, আপনার কি অভিমত? এখন এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমিও জানতাম তাই, যে দেখে পড়লে বলে কবিতা পাঠ আর না দেখে পড়লে বলে কবিতা আবৃত্তি। অ্যাকচুয়ালি যখন বইয়ের ব্যাপার ছিল না, যেমন বেদকে এক কথায় কী বলে? শ্রুতি বলে, তাই তো? কেন? বেদের যে ঋগ্বেদের, বিশেষ করে ঋগ্বেদের যেসব শ্লোকগুলো ছিল সেগুলো শুনে শুনে বলা হতো, এটা একটা ব্যাপার। দ্বিতীয়, কিন্তু ওই বেদের যে উচ্চ আওড়ানো, ঋগ্বেদের যে শ্লোক আওড়ানো, তখন কখনো যে সেটাকে আবৃত্তি বলতো এটা কিন্তু আমি কোথাও পাইনি। অন্য কেউ পেয়েছেন কিনা আমি জানি না, আমি পাইনি। সবচেয়ে বড় কথা, কবিতা দেখে পড়লে পাঠ আর কবিতা না দেখে পড়লে আবৃত্তি, এটারও কোনো প্রমাণযোগ্য কথাবার্তা কিন্তু কোথাও নেই। আমি তো আবারও বলছি, এটা আমিও জানতাম, কিন্তু এই ধারণাটা আমার খানিকটা পাল্টেছে। সেই পাল্টানোর কারণ হচ্ছে কবিতা সংক্রান্ত বিভিন্ন বই পড়া থেকে। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন যে গায়ক যারা, তারা যখন গান গান, তারা যখন খাতা খুলে গান গান, সেটা তো কোনো অপরাধ নয়। তাহলে আবৃত্তিকার যদি বই দেখে আবৃত্তি করেন, অপরাধটা কোথায়? এছাড়া যারা প্রদীপ ঘোষের অনুষ্ঠান দেখেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুষ্ঠান দেখেছেন, আমি দুজন স্টলওয়ার্ডের কথা বললাম, তারা তো বই দেখে বলতেন, তারা বই থেকে বলতেন, তাহলে কি বলবো তাদেরকে? আসল কথা সেটা নয়, সেটা হচ্ছে যে কোনো শিল্পের ভেতরে ঢুকতে হয়। আপনার যদি অনুভূতি বোধ প্রবল থাকে, তবেই আপনি যে কোনো শিল্পকে প্রকাশ করতে পারবেন। ছবি আঁকা বলুন, গান বলুন, নাটক বলুন, আবৃত্তি বলুন, সবই তো শিল্প। এই শিল্পটাকে প্রকাশ করতে পারবেন, আসল হচ্ছে প্রকাশ করা। আপনি মুখস্থ করলেন, আপনি প্রচণ্ড স্টেজ ফিডিং লোক, আপনি মুখস্থ করলেন, চারটে লাইন ভেতরে ভুলে গেলেন, সব মানুষ ধরতে পারলো না। আপনি বলুন তো, ভেতর থেকে যে কবি কবিতাটা লিখে গেছেন, তার ভেতর থেকে আপনি চারটে লাইন ভুলে গেছেন, অথচ কবিতাটা আপনি বলে গেলেন, তাতে কি কবিকে অপমান করা হলো না? কি মনে করেন? দ্বিতীয়, কবিতা আমার যেটা মনে হয়েছে উপস্থাপনার সঙ্গে না, যখন কবিতা মানুষ মুখস্থ করেন, এটা আমার মনে হয়েছে, কনসেন্ট্রেশনটা একটু ভাগ হয়ে যায়। ভাগ কি হয়? মানুষ তখন ওই ভেতর থেকে বলা, মানে মেমোরাইজেশন যাকে বলে, সেইটার দিকে, স্মৃতির দিকে নজরটা বেশি দেন। কিন্তু একটা কবিতার আবৃত্তি মানে হচ্ছে টোটাল উপস্থাপন। এই উপস্থাপন করতে গেলে, সে গানই বলুন, কবিতাই বলুন, নাটকই বলুন, আপনি যদি সেটাকে আত্মস্থ করতে না পারেন, তাহলে আপনি হাজার মুখস্থ করলেও কবিতাটাকে উপস্থাপন করতে পারবেন না। এইটা আমি মনে করি। ছোটবেলা স্যাররা কি বলতেন? আমরা যখন স্কুলে পড়তাম, মাস্টারমশাইরা বলতেন, রেগে যেতাম তখন, বারবার পড়ো, বারবার পড়ো, বারবার পড়ো। কেন বলতেন? মুখস্থ করার জন্য বলতেন না। কিন্তু এখন সেটা এই বৃদ্ধ বয়সে এসে বুঝি যে কেন বলতেন স্যাররা। তার কারণ হচ্ছে, বারবার পড়লে সেই জিনিসটাকে আপনি আত্মস্থ করতে পারবেন। আসল হচ্ছে শিল্পকে আত্মস্থ করা, শিল্পকে অনুভূতি বোধের মধ্যে আনা। তারপর যার মুখস্থ হবে হবে, যার না হবে না হবে। মুখস্থ ইজ নট দ্য ক্রাইটেরিয়া, এটা হচ্ছে মূল কথা। কিন্তু আমি বলছি, যারা মুখস্থ করে বলেন, তাদের নিশ্চয়ই কোয়ালিটি আছে, আমি তাদেরকে ছোট করছি না। কিন্তু কবিতা আবৃত্তি, মুখস্থ করে বললে আবৃত্তি আর বই দেখে বললে পাঠ, আমি কোথাও পাইনি। যদিও প্রথম আমি এটা বিশ্বাস করেছিলাম। অরুণ মিত্র একই কথা বলেছেন তার বইয়ে, যে কবিতাকে আত্মস্থ বা অনুভূতি বোধের মধ্যে না আনলে এটা হয় না। ঠিক জীবনানন্দ দাশের কথা টেনে বলা যায় যে সকলে কবি নন, কেউ কেউ কবি। এই আবৃত্তিকারদের ক্ষেত্রেও সেটা বলা যায়, সকলে আবৃত্তিকার নন, কেউ কেউ আবৃত্তিকার। অসাধারণ আমরা কথা শুনলাম, কিন্তু কথায় কথায় কিন্তু আমাদের সময়টা একদম শেষ হয়ে এসছে, আর বেশি কথা আমরা বাড়াতে পারবো না। আজকে ছিলাম এমন একজন সংস্কৃতি প্রেমী মানুষের বাড়িতে, যার অসাধারণ পাণ্ডিত্যের কাছে বহু মানুষ মাথা নত করেন, এমন একজন বাকপটু মানুষ, একজন মানব প্রেমিক, মানব সেবী মানুষ, যিনি কিনা
তার অনায়াসেই পারতেন অবসর বা জীবনটা স্বচ্ছন্দে যাপন করতে, কিন্তু সেটা তো উনি করেন না, একদমই করেন না। বিভিন্ন ক্ষেত্রে উনি সবসময় বিচরণ করে বেড়ান, সংস্কৃতির বিভিন্ন জগতেই ওনাকে সবসময় দেখা যায়। এবং সবথেকে বড় কথা, আমাদের মতো যারা এই প্রজন্মের আছে বা আরও ছোট ছোট যারা ছেলেমেয়েরা যারা কাজ করছে, সংস্কৃতি চর্চা করছে, ভীষণভাবে উৎসাহিত করেন মানুষকে। এইটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি ওনার তরফ থেকে। ওনার এক রাজকন্যে বিদ্যমান এবং বর্তমানে তিনি সুপ্রতিষ্ঠিতা, বর্তমানে ক্যানাডাতে ক্যানাডা নিবাসী, তার জামাতা সেখানে থাকেন এবং তারা অনায়াসেই কিন্তু, এই যে মানুষটি অনায়াসেই কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেই পারেন, উনি ঘুরে বেড়াতে ভালোবাসেন, কিন্তু তার সত্ত্বেও যেটা বলবো, উনি কিন্তু মানবপ্রেমিক, মানুষকে এত বেশি ভালোবাসেন, সবসময় চান তার বাড়িতে মানুষরা আসুক, তারা সংস্কৃতি নিয়ে চর্চা করুক এবং এই সংস্কৃতি চর্চাটা বহু মানুষের মধ্যে যাতে ছড়িয়ে দিতে পারেন, তার জন্যই প্রসঙ্গ কবিতার উত্থাপন উনি করেছেন বা আরও বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে সবসময় তিনি কিন্তু কীভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা যায় সেই চিন্তায় ধ্যানমগ্ন থাকেন। আপনি সুস্থ থাকুন, এইভাবেই থাকুন আমাদের সাথে, আমাদেরকে ভালোবেসে আমাদেরকে বেঁধে বেঁধে রাখুন। আজকের মতো বিদায়, নমস্কার।